হ্যালো বন্ধুরা, আমি আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, লোটে মাছের ভুনা রেসিপিটি আমি বানাবো। লোটে মাছ নিচ্ছি 500 গ্রাম, পেঁয়াজ নিচ্ছি 200 গ্রাম কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি বড় একটা, কয়েকটা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা। এবার মশলাগুলো আমি দিয়ে দেবো কড়াইতে। কড়াই একটা বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটা আগে দিয়ে দেবো, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো। ভালো করে ভাজবো। এবার একটু আদা বাটা, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর জিরা গুঁড়ো 1/2 চামচ, হলুদ দেবো 1/2 চামচ। এবার ভালো করে মশলাগুলো কষাবো। ভালো ভাজা হয়ে গেলে নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো এবারে স্বাদ মতো। ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার মাছগুলি সব দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। আঁচটা একটু কমিয়ে দেব। জল উঠে গেছে মাছটা, আর মাছটা সিদ্ধও হয়ে গেছে। এবারে কাঁটাগুলি আমি খুন্তি দিয়ে একটু একটু করে সরিয়ে ছাড়িয়ে নেব। মাছটা অনেকে আগে সিদ্ধ করে নেন, কিন্তু এভাবে করে দেখবেন মাছটা নষ্ট হয় না, আর কাঁটাগুলো ঠিকঠাক সব বেরিয়ে যায়। কাঁটা বার করতে করতে জলটাও টেনে যাবে। বানিয়ে দেখবেন, যারা খান তারা তো জানেনি, যারা কখনো খাননি তখন বানিয়াবেন। আমি আগে খেতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে খেতে। এভাবে কাঁটাগুলো ছাড়াবেন। কাঁটা ছাড়ানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, মাছটা বেশ ভুনা হয়ে গেছে। এখন একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে আরেকটু কষিয়ে নেব। মাছের ভুনা একদম রেডি। এবার নামিয়ে নেব। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট।
এবার নামাবো। দেখতে খুব সুন্দর হয়েছে, দেখুন এরকম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।